আজান দেওয়ার পরে যখন বলতেছে হাইয়া আলা সালাম, তোনার তো দাঁত নাই, উনি হাইয়া আলা সালাম উচ্চারণ ঠিক মতো করতে পারতেছে না, উনি বলতেছে হাইলা রহালাম। মনে হয় গালি একটা দোকান খোলা আছে, যে যে গায়ে কলার দাম কত, কয় কলার দাম 100 টাকা, কত টাকা 100 টাকা, মুড়ি দ্রাফ হয়ে গেছে 100 টাকা, কলার হালি হয় নাকি, কয় নিলে নাও না নিলে যাও, 100 টাকা নিয়ে কলা নিয়ে যখন পিসে হুজুরের কাছে আসছে না, পিসে হুজুর ডাক দেয় কয় বাবারে কলার দাম কত, কয় হুজুর অন্য সময় তো 30 টাকা হালি, এখন নেছে 100 টাকা, কত টাকা বাবু দূরে তুমি আমাকে মাফ করে দেয়, আমার আল্লাহ ডাক দেয় কয় ও আমার বান্দা সবাই ঘুমিয়ে রইছে তুই বান্দা জাগছস। এ রমজান মাসে আপনার চাঁদ ওঠে, ওঠে নেই বলে, চাঁদ উঠলে এই চাঁদ কি থাকে না, একসময় বড় হইতে হইতে আবার ছোট হয়ে ডুবে যায়, ডুবে যায় না বাবারে? মানুষের জীবন চাঁদের মতো, বলবেন হুজুর কেমনে বললেন মানুষের জীবন চাঁদের মতো হয় কেমনে? কারণ চাঁদ ধীরে ধীরে বড় হয়, হইতে হইতে একসময় পূর্ণিমার চাঁদ, এই চাঁদ আবার পূর্ণিমার চাঁদ এমন পর্যায়ে যায় পুরো পৃথিবী অন্ধকার শূন্যকে আলোকিত করে দেয়, দেয় না? আলোক দূর করে দেয়, আলো দূর অন্ধকার দূর করে দেয়, এই চাঁদ আবার ধীরে ধীরে ছোট হয়, ছোট হয় না সম্মানিত হাজির, ছোট হইতে হইতে এমন একটা পর্যায়ে যায় একসময় অমাবস্যা হয়ে যায়। মানুষের জীবন এরকম একটা চাঁদের মতো, বলবেন কেমনে? কারণ সন্তান যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে সকলে খুশি আনন্দ, চাঁদ যেরকম উঠলে আনন্দ এরকম আনন্দ, সকলে বলে আরে দাদাই বলে দাদু হয়েছে কত সুন্দর, এরকম নানাই বলে নানু হয়েছে কত সুন্দর, এই চাঁদ আবার চাঁদের মতোই মানুষ যখন জন্ম নেয় ধীরে ধীরে বড় হইতে থাকে, হইতে হইতে এক পর্যায়ে যৌবন পর্যায়ে ধাবন করে, যৌবন হয় না, আবার এই যৌবন থেকে আবার ধীরে ধীরে বুড়ো হয়, কি হয় বুড়ো হয়, বুড়ো হইতে হইতে এক পর্যায়ে দেখেন অমাবস্যা হয়ে যায়, ইন্তেকাল করে যায়, চাঁদের মতো জীবনটা ইন্তেকাল হয়ে যায় আমার ভাইরা, এরকম আমাদের জীবনটা চাঁদের মতো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতেছি না যে আমার জীবন, আমরা মনে করি হাত বাড়তেছে, হাত বাড়তেছে না কমতেছে, কমতেছে না, এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে না, আল্লাহ আকবার বাবারে, এই জীবনটা আমাদের চাঁদের মতো বড় হয়ে যৌবনে গেল, কিন্তু যৌবনে অন্ধকার শূন্যকে দূর করে দিল, তারপরও আমরা বুঝতে রাজি না, যৌবন পাইও আমরা ইবাদত করতে রাজি না, আল্লাহ আমার ছাত্র বয়সে বহু আগের ঘটনা, 1998 সালের ঘটনা, যে একজনে জিকির করতে এক ইমাম সাহেব, কিন্তু তার দাঁত ছিল না, মুরব্বীরা যদি দাঁত না থাকে তাহলে অবস্থা কেমন হয় যার নাই সে বোঝে, তো উনি জিকির করত বলতো আল্লাহ আল্লাহ, কিন্তু ওনার দাঁত নাই তো বুঝতো একটু কম, তা কম বুঝলে ওই মানুষের কোলা বানে ওনার সাথে সাথে ওই মসজিদের মুয়াজ্জিনের নাম হবার ছিল আবুল তালুকদার, কি নাম ছিল, তা পোলা মানে ওই ঠাটকারি করে কত আবুদা আবুদা, কারণ দাঁত নাই মস্কারি করে, বুড়ো বয়স, বুড়ো বয়স বলে আস্তা কুল্লকা উস্তে করল্লা উস্তে করল্লা, কারণ জবান ঠিক নাই, বলে একটা উচ্চারণ হয় আর একটা, এরকম আমার ভাই যুক্তিবাদী মুজিবুর রহমান সাহেব, উনি একদিন বলতেছে কি আমি লন্ডনে গেলাম, যে দেখি একজনে বুড়ো নাই সে আজান দিচ্ছে, আজান দেওয়ার পরে যখন বলতেছে হাইয়া আলা সালাম, তোনার তো দাঁত নাই, উনি হাইয়া আলা সালাম উচ্চারণ ঠিক মতো করতে পারতেছে না, উনি বলতেছে হাইলা রহালাম,
মনে হয় গালি দিছে, কারণ তার দাঁত নাই, উচ্চারণ ঠিক নাই, বুড়ো হয়ে গেছে। আমার ভারত আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করে ডাক দেয়, বান্দাকে ডাক দেয়, আমার বান্দারা যারা যুবক বয়সে ইবাদত করবে, আমি আল্লাহ আমাকে ডাকবে, আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমার গুণগান করবে। আমার বান্দারা যখন বান্দা বুড়ো হয়ে যাবে, যখন আস্তাগফিরুল্লাহ বলতে যে উস্তাগফিরুল্লাহ বলবে, যখন আল্লাহ বলতে যে আবুল্লাহ বলবে, যখন হাইয়া আলা সালা বলতে যে আলার ওয়ালা শোনা যাইবে, বান্দারে উঠতে পারবি না, যেমন একবার কট কট খট খট করবে, আঁটুগুলো ঠিক মতো বসতে পারবে না, উঠতে পারবি না, যেমন দেয় বলতে পারবে না, বসলে উঠতে পারবি না, উঠলে বসতে পারবি না রে বান্দা। তারপর আমি আল্লাহ যুবক বয়সে আমি আল্লাহ আমাকে ডাকছোস, যা বান্দা যা, আমি আল্লাহ এই বৃদ্ধা বয়সে যুবক বয়সে সব তোর আমল নামায় দিয়ে দিলা। আমার ভাইরা আমরা জানি উচ্চারণ করতে পারতেছি না, দুনিয়ার মানুষ কেউ ভাষা বোঝে না, একটা বিড়ালের ভাষা কেউ বোঝে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝে নাই কি বলেন, বোঝলে বান্দা তুই যখন তওবা করে আমাকে ডাক দিলি, ও আমার বান্দা যা যা, আমি আল্লাহ তোর তওবাকে কবুল করে নিলাম। আমার ভাইরা আমরা সঠিক বাণী পাইছি কার মাধ্যমে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সরাসরি রাসূল এসে আমাদের দেখায় গেছেন। আমার বাবারে একবার আমি এখানে বলে যাই, যদি আপনারা পারেন কামিয়ে বের হইতে পারে না, এ বাবা আমার মাওলাকে ডাকলে মাওলা আপনাকে ফেরত দিবে না, দিবে কেমনে ডাকতে হবে, এ আমার বাবারে এক পীর শাইখ হুজুর উনি করলেন কি মুরিদকে বললেন, বাবারে তুমি যাও গভীর রজনীতে দোকান থেকে আমার জন্য এক হালি কলা আনো, কয় হালি এক হালি কলা আনো, কলা আনতে গেছে, যে জিজ্ঞেসে কলার দোকানদারে কোনো দোকান খোলা নাই, একটা দোকান খোলা আছে, যে জিগায় কলার দাম কত, কয় কলার দাম 100 টাকা, কত টাকা 100 টাকা, মুরিদরা হয়ে গেছে 100 টাকা কলার হালি হয় নাকি, কয় নিলে নাও না নিলে যাও, 100 টাকা নিয়ে কলা নিয়ে যখন পিসে হুজুরের কাছে আসছে না, পিসে হুজুর ডাক দেয় কয় বাবারে কলার দাম কত, কয় হুজুর অন্য সময় তো 30 টাকা হালি, এখন নেছে 100 টাকা, কত টাকা 100 টাকা, আবার জি জ্ঞান কলার দাম কত, আবার জি জ্ঞান এ আমার বাবারে পিসে হুজুর ডাক দেয় কয় বাবা এই বাজারে গেলি একটা দোকান মাত্র খোলা, সেই কোলার দাম বেড়ে গেছে, কারণ আর কোন দোকান খোলা নাই বাজারের মধ্যে, একটা দোকান খোলা থাকার কারণে আমার বাবার কোলার দাম বেড়ে গেছে। বিশ্বউদ্র ডাক দেখ, ও বাবা শুনে না একটা কথা তোমাদের আমি বলে যাই, তোমরা যদি গভীর রজনীতে যখন সমস্ত মানুষ ঘুমাইয়া যায়, কোনো কিছু হাহাকার থাকে না, শুধু পাখি কি পাখির কিসমিস শোনা যায়, আর ওই সময় যদি বান্দা যদি নির্জনে উঠে মওলার দরবারে চোখের পানি ফেলায়, বাবু দূরে তুমি আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ ডাক দে কয় ও আমার বান্দা সবাই ঘুমিয়ে রইছে, তুই বান্দা জাগছস, তুই আমার কাছে চাইছস, যা বান্দা যা, দুনিয়ার কোন মানুষ জাগাত নাই যেরকম কলা না থাকার কারণে, একটা দোকান কলা খোলা থাকার কারণে কলার দাম বেড়ে গিয়েছে, শুনে নাও কোন মানুষ সব মানুষ ঘুমান্ত, কাজে তুই একা উঠে আমি আল্লাহ আমাকে ডাক দিছিস, ও বান্দা যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, শুধু মাফ করলেন না, এ আমার ভাইরা আমার আল্লাহ বলেন তোকে এমন ভাবে মাফ করলাম, তুমি আল্লাহ
আমি আল্লাহ তোর আমার নিজস্ব আরশ কুরসিতে তোর নাম লিপিবদ্ধ করে দিলাম আমার বাবারে হাত তোলেন আল্লাহর দরবারে কান্নেন এ আমার বাবারে কবির রজনী দুটেন বিপদের মুহূর্তে তাকান আমার আল্লাহ বিপদ থেকে রক্ষা করবে জোরে বলেন করবে কিনা আমার ভাইরা আমার যেখানে শায়খ আছেন না গহরডাঙ্গার মরহুম মুতামিমা আব্দুল মান্নান সাহেব হুজুর দামাত বরকাতুহুমা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা এবং জামাতা আব্দুল মান্নান সাহেব হুজুরের সুযোগ্য খলিফা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুম অত্যন্ত বড় একজন আউলিয়া এ আমার বাবার হুজুর আছেন কাজী হুজুরের হাত থেকে আমরা তওবা করে নিয়া আজকে মুমিন হয়ে যাইব রে বাজান প্রতিজ্ঞা করবি জীবনে কোনদিন কখনো নামাজ কামাই দিবি না প্রতিজ্ঞা করবি জীবনে কোনদিন কোন আলেমের বিপক্ষে যাইব না জোরে বলেন ঠিক কিনা আয়রা প্রতিজ্ঞা করে তওবা করে নেন কারণ সব দরজা বন্ধ হয়ে যায় কিন্তু আমার মাওলানার দরজা বন্ধ হয় না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিক সকলে বলেন আমিন